কিছুতেই যেন টানা যাচ্ছে না লাগাম, ঊর্ধ্বমুখী বাজারে ধার দেনা বাড়ছে সাধারণ মানুষের। শবে বরাত ঘিরে রাজধানীতে আরেক দফা চড়া বিভিন্ন ধরনের নিত্য পণ্যের দাম। সপ্তাহ না পেরোতেই মানভেদে চালের দর বেড়েছে কেজিতে 8 থেকে 10 টাকা। সেঞ্চুরি হাঁকানোর পথে মৌসুমি নানা ধরনের সবজি, বাড়তি তালিকায় আছে ডাল ও মুরগির দামও। ইফতেখার আলমের রিপোর্ট। শবে বরাত কিংবা রমজানের আগে বিশ্বজুড়ে যখন পণ্যের দামে থাকে নানা ছাড়, তখন দেশে সাধারণ ক্রেতাদের যাপিত জীবনের সংসার সামলে পেট চালানোই যেন এক আরাধনার বিষয়। সপ্তাহ না পেরোতে চালের দাম মানভেদে কেজি প্রতি বেড়েছে আরও 8 থেকে 10 টাকা। সুগন্ধি চালে লেগেছে চৈত্রের লু হাওয়া। খোলা সুগন্ধি 10 থেকে 15 টাকা বাড়লেও প্যাকেটজাত সুগন্ধির দাম একলাফে বেড়েছে 30 টাকা। বাড়ন্ত চালে দুরন্ত দামের লাগাম টানতে তাই তো প্রতি মাসে বাড়ছে সাধারণের ধার কর্য। যে সকালে এক কাস্টমার আমার রাগ হয়ে গেছে আমার সাথে, বলে যে আমরা গত সপ্তাহে আমার তো নিলের এই দাম, এখন আজকে আবার 100 টাকা বেশি, কারণ কি তা আপনারা প্রতি সপ্তাহে বাড়াইতেছেন? না, সবসময় প্রতি মাসে 5,000-6,000 টাকা দেনা থাকতে হয়। তবে যদি দ্রব্যমূল্যর দাম বাড়তে থাকে সেক্ষেত্রে আমাদের জন্য অনেক সমস্যা। বোতলের গায়ের দরে তেল বিক্রি হলেও সব ধরনের ডালের দাম এখন নাগালের বাইরে। শবে বরাত ঘিরে সুজিও এখন এলিট পণ্য। মসুর ডাল দেশিটা 120 টাকাতে ছিল, 130 টাকা। ইন্ডিয়া মসুরি 100 টাকা, মিডিয়াম মসুরি 110 টাকা। আমরা যারা মধ্যবিত্ত পরিবার আছি, চাকরিজীবী, আমাদের বাজার করে খাওয়াটা খুব কষ্ট হয়ে যাচ্ছে। সরবরাহ আর যোগানের গাণিতিক হিসেব পেরিয়ে সপ্তাহ ব্যবধানে আরও 10 থেকে 15 টাকা বেড়েছে মুরগির দাম। ক্রেতাদের নজর এখন ছোট মুরগির দিকে, অন্তত কিছু টাকা তো পকেটে বাঁচবে। আগে সপ্তাহে 2 বার খেতাম, এখন 1 বার খাই। দাম বেশি পাওয়া যায় না, ধারো ধরে চলতে হয়, আবারও বেতন ভাই পরিশোধ করতে হয়, আবার বাড়ির থেকে কিছু ম্যানেজ ট্যানেজ করতে হবে। আমরা তো ভাত খাই দুপুরে 1 বেলা, আর 2 বেলায় তো রুটি খাই। বাজারে গরমে সবজি আসছে, তারপরও প্রায় সেঞ্চুরির পথে কিছু কিছু সবজির দাম। বেগুন বর্তমানে 60 টাকা চলে, কিন্তু দেখা যায় রমজান আসলে হয়তো একটু বাড়তে পারে। এটা আসলে বলার মতো না, আমার মনে হয় কোনো ব্যাখ্যা দিয়েও এটা সম্ভব না। সাময়িক সুস্তি আদা রসুনে। মানভেদে প্রতি কেজিতে 10-20 টাকা কমেছে পণ্য দুটির দাম। আর সপ্তাহ খানেক ক্রেতাদের নাকাল করে রাখা পেঁয়াজের ঝাঁজও কমেছে। গত সপ্তাহে রসুন বিক্রি করছে 110-100 এরকম, এই সপ্তাহে বিক্রি 90-100, গত সপ্তাহে আদা বিক্রি করছে 110-120 এরকম, এই সপ্তাহে আপনি 90-100। বাজারে পর্যাপ্ত পরিমাণ মাল আছে, মার্কেটে মাল আসলেই মালের দাম মোটামুটি 7-8-এর ভিতরে থাকবে। সাময়িক স্বস্তি আর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর আশ্বাসের উপরে বিশ্বাস রেখে তাই রমজানের বাজারের প্রস্তুতি ক্রেতাদের মাঝে। ইফতেখার আলম, চ্যানেল 24। ইউক্রেনের লাভিভে নতুন করে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে রুশ বাহিনী। এদিকে দেশটির মারিউপোল যেন মারণাস্ত্রের পরীক্ষাগার। অভিযোগ উঠেছে শহরটিতে দিনে অন্তত 50 থেকে 100টি বোমা ফেলছে রাশিয়া। এতে শহরটির 80% আবাসিক ভবন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এদিকে ইউক্রেন ইস্যুতে আজ চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে কথা বলবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। দিন যত এগুচ্ছে রাজধানী কিয়েভে তত বাড়ছে হামলার তীব্রতা। 10,000 বর্গমিটার জুড়ে বিভিন্ন স্থাপনার কোনোটি এখনও পড়ছে, কোনোটি পড়ার পর বেরুচ্ছে ধোঁয়া। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি মারিউপোলে। শহরটিতে দিনে 50 থেকে 100 বোমা ফেলছে রাশিয়া। স্থানীয় কাউন্সিল বলছে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে 80% আবাসিক ভবন। খারকিভ সহ বিভিন্ন শহরে রুশ বাহিনীর সাথে জোর লড়াই করছে ইউক্রেনীয়রা। জেলেনস্কির অভিযোগ, বিভিন্ন দেশ থেকে ভাড়াটে সেনা নিয়োগ দিয়েছে রাশিয়া। আমাদের কাছে তথ্য আছে রাশিয়া বিভিন্ন দেশ থেকে ভাড়াটে সেনা নিয়োগ দিচ্ছে, কিন্তু এটা তাদের জন্য কাজে দিবে না, তাই তাদেরকে সতর্ক করছি, যারাই আমাদের ভূখণ্ড দখলের চেষ্টা করবে তাদের চরম মূল্য দিতে হবে। 3 সপ্তাহ পেরিয়ে গেলেও ইউক্রেনের সামান্য কিছু এলাকাই কেবল দখল করতে পেরেছে পুতিনের সেনাদল। এতে যুক্তরাষ্ট্রের দাবি, সাজোয়া যান, হেলিকপ্টার সহ অন্যান্য যুদ্ধ সরঞ্জাম হারিয়ে দুর্বল হয়ে পড়েছে রুশ বাহিনী, তাই সম্প্রতি কিয়েভের দিকে আর এগোতে পারছে না তারা। এটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে প্রেসিডেন্ট পুতিনের দল পরিকল্পনা মাফিক এগোতে পারছে না, বাধার সম্মুখীন হচ্ছে তারা। এমনকি খোদ রাশিয়ার ভেতরেও যুদ্ধবিরোধী বিক্ষোভ চলছে।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে ইউক্রেনে পুতিনের কর্মকাণ্ডকে পাগলামি আখ্যা দিয়ে এখনই তা বন্ধের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। ছুড়েছে বেশ কিছু অভিযোগও, তবে এসব অভিযোগকে মিথ্যা ও বানোয়াট বলছে রাশিয়া। মারিয়াপোলে মা ও শিশু হাসপাতাল, থিয়েটারে হামলার অভিযোগ আগেও মিথ্যা প্রমাণিত হয়েছে। রাশিয়া এসব হামলা করেনি, এমনকি মারিয়াপোলে শরণার্থীদের নিরাপদে সরে যেতে না দেওয়ার অভিযোগও সম্পূর্ণ মিথ্যা। পুতিনকে ঠেকাতে এবার চীনের ওপর চাপ বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউস জানায় চীনের প্রেসিডেন্ট সি জিনপিং এর সাথে ফোনে কথা বলবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সজীব হোসেন, চ্যানেল 24। ইউক্রেন যুদ্ধে আহত শিশুদের সেবায় এগিয়ে এসেছে পোল্যান্ডের একটি দাতব্য সংস্থা পোলিশ ফাউন্ডেশন। 28টি দেশের প্রায় 200 হাসপাতালে ব্যবস্থা করছে ক্যান্সার ও ট্রমা সহ বিভিন্ন রোগের চিকিৎসার। বোমা আর গুলির মুখে দেশ ছেড়ে শরণার্থী পরিচয়ে ঠাঁই হয়েছে পোল্যান্ডে। এ পরিস্থিতিতে সুস্থ সবল শিশুরাই ট্রমায় ভুগছে, আর যারা ক্যান্সারের মতো মরণ ব্যাধিতে আক্রান্ত তাদের দুরাবস্থার কথা না বললেও বুঝে নেওয়া যায়। ক্যান্সার সহ রক্ত সম্পর্কিত অসুখে ভুগছে এমন ইউক্রেনীয় শিশুদের সেবা দিতে এক হয়েছে পোল্যান্ডের একটি দাতব্য ফাউন্ডেশন ও যুক্তরাষ্ট্রের একটি হাসপাতাল। পোল্যান্ডের হাসপাতালে অসুস্থ শিশুদের কার কী ধরনের চিকিৎসা প্রয়োজন, চিকিৎসকরা সে অনুযায়ী ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিচ্ছেন। শুধু পোল্যান্ডই নয়, সারা বিশ্বের 28টি দেশের প্রায় 200 হাসপাতালে নেয়ার ব্যবস্থাও করছেন ভলেন্টিয়াররা। যে রোগীদের অবস্থা স্থিতিশীল তাদের আমরা অন্য দেশের হাসপাতালে ট্রান্সফার করছি, আর যারা স্থিতিশীল নয় তাদের পোল্যান্ডে রেখেই চিকিৎসা দিচ্ছি। যদিও ক্যান্সার আক্রান্ত শিশুর বাবা মা অন্য দেশে পাঠিয়ে চিকিৎসা নিতে এই অবস্থায় আগ্রহী নন, এর কারণ হিসেবে তারা বলছেন, একে তো নিজের দেশ ছেড়েছেন, এরপর আবার অন্য দেশে যাওয়াটা বর্তমান অনিশ্চয়তাকে বাড়িয়ে দেবে কয়েক গুণ। তবে যে সহায়তায় পোলিশ ফাউন্ডেশন ও যুক্তরাষ্ট্রের হাসপাতালের ভলেন্টিয়াররা করছেন তা অতুলনীয়, এটি স্বীকার করছেন দ্বিধাহীনভাবে। পবিত্র শবে বরাত আজ, ইবাদত বন্দেগীতে এই রাত পার করবেন ধর্মপ্রাণ মুসলমানরা। অনেকেই প্রিয়জনের কবরও জিয়ারত করবেন এই রাতে। এই রাতে ভিড় বাড়ে কবরস্থানগুলোতে, করেন দান সাদগাও। মসজিদে মসজিদে মাহফিল সহ বিশেষ দোয়া মোনাজাতের আয়োজন করা হয়, যেখানে বেশি বেশি নেক আমলের প্রতি গুরুত্ব দিয়ে বয়ান করেন ইমামরা। হাদিসে বলা হয়েছে, এই রাতে অসংখ্য বান্দার গুনাহ মাফ করেন মহান আল্লাহ তাআলা। সনাতন ধর্ম অনুসারীদের অন্যতম ধর্মীয় উৎসব দোল পূর্ণিমা আজ, যা দোলযাত্রা নামেও পরিচিত। রাজধানী ঢাকাসহ সারাদেশে বিভিন্ন মন্দিরে পূজা, হোম, যজ্ঞ, প্রসাদ বিতরণ সহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকালে ঢাকেশ্বরী মন্দিরে ঠাকুরের পায়ে আবির দিয়ে জগতের মঙ্গল কামনা করেন পুরোহিত। বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী এদিন শ্রীকৃষ্ণ বৃন্দাবনে রাধা এবং তার সখীদের সাথে আবির খেলেছিলেন, যে ঘটনা থেকে দোল খেলার উৎপত্তি। বিশ্বের বিভিন্ন স্থানে হোলি নামে পরিচিত এই উৎসব। দুদিন ধরে ফেরিঘাটে যানবাহনের ব্যাপক চাপ, এতে ভোগান্তিতে যাত্রী ও চালকরা। মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে যানবাহনের দীর্ঘ সারি, ফেরির জন্য অপেক্ষা করতে হচ্ছে 14-15 ঘন্টা পর্যন্ত। বেশি বিপাকে রোগীবাহী অ্যাম্বুলেন্সের যাত্রীরা, অভিযোগ টাকা দিয়ে দ্রুত মিলছে ফেরির সিরিয়াল। মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটেও যানবাহনের চাপ রয়েছে, সময় মতো ফেরি না পাওয়ায় দুর্ভোগে রয়েছেন হাজারো মানুষ। আসলাম কালকে বিকেল 3টার দিকে, গায়ের হলুদ হওয়ার কথা সন্ধ্যার দিকে, কিন্তু গায়ের রোদ তো হয়ই নাই এখনো। আজকে বিয়ে, আজকেও আমরা যাইতে পারতেছি না। সব জায়গায় দেখালে বিয়ে পেয়ে যায়, অসাধারণ পাবলিক বসে তাই। কত ধরনের যে ভিআইপি আছে ওনারা বলতে পারে, আমরা সাধারণ পাবলিক কিছুই বলতে পারি না যে ভিআইপি কাকে বলে। ট্রাকও কি ভিআইপি নাকি? ট্রাকও তো যাচ্ছে, কিন্তু আমরা তো ঘন্টার পর ঘন্টা বসে আছি। মা বোনেরা আছে এবং ছোট বাচ্চা শিশু নিয়ে আছে, ওদের অবস্থা খুবই শোচনীয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 102তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আওয়ামী লীগের আলোচনা সভায় বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তাঁর বক্তব্যে। লক্ষ্য সামনে নিয়ে যে সারাটা জীবন আমার বাবা যে ত্যাগ স্বীকার করে গেছেন, দেশ স্বাধীন করে গেছেন, যে আদর্শ নিয়ে তিনি দেশ স্বাধীন করে, সেটা যেন
ব্যর্থ না হয়। কারণ আমরা দেখেছি 75-এর পর বঙ্গবন্ধু শেখ মুজিব এই নামটাই নিষিদ্ধ ছিল, একটা ছবিও দেখানো যেত না। 7ই মার্চের ভাষণ নিষিদ্ধ ছিল, স্বাধীনতা দিবস উদযাপিত হতো কিন্তু মহানায়কের নাম বলা যাবে না, বিজয় দিবস উদযাপন হবে কিন্তু যার জন্য এই বিজয় সেটা বলা যাবে না। মনে হতো যেন স্বাধীনতা অর্জন করাটাই যেন একটা বিরাট অপরাধ হয়ে গেছে। অবশ্য এটা একদিকে স্বাভাবিকই ছিল যারা ক্ষমতায় ছিল, কারণ এরা তো আসলে স্বাধীনতা চায়নি। ওই পাকিস্তানি হানাদারদের সাথে তারা হাত মিলিয়েছিল, তারাই মন্ত্রী, তারাই উপদেষ্টা, তারাই ক্ষমতায়। যারা জাতির পিতাকে হত্যা করেছিল তাদেরকে ইন্ডেমনিটি দিয়ে বিচারের হাত থেকে মুক্ত করে বিভিন্ন দূতাবাসে চাকরি দেওয়া হয়েছিল। কাজে তখন খুনিদের রাজত্ব, যুদ্ধ অপরাধীদের রাজত্ব চলছে, তাই জাতির পিতাকে বঙ্গবন্ধু শেখ মুজিব এদেশে নিষিদ্ধ ছিল। টুগিপাড়া মাটিতে যে ছোট্ট শিশুটি জন্মগ্রহণ করে, এই মাটি আর এই প্রকৃতি পরিবেশেই তিনি বড় হয়েছিলেন। একদিকে ছিল খরস্রোতা মধুবতী নদী আর অপরদিকে বাইগার নদী। এই বাইগার নদী এবং মধুবতী নদীর অববাহিকায় গড়ে উঠেছিল টুঙ্গিপাড়া, আর সেই মাটিতে জন্ম নিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাবা মায়ের। বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি কথা বলছিলেন মূলত বঙ্গবন্ধুর 120তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে। এই ছিল এখনকার খবরে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সবশেষ খবর যাতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল ও ওয়েবসাইট। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।